হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো আজকে আমি মর্নিংয়ে একটা ভিডিও শুরু করলাম। তো দেখুন আজকের আমার সকালটা কিভাবে শুরু হয়েছে। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে এখন বাচ্চাদের স্কুলের টাইম, 8 o'clock বাচ্চারা স্কুলে যায়। তো বাচ্চাদের জন্য বাচ্চাদের লাঞ্চ বক্স রেডি করছি। আমার বাচ্চারা অবশ্য স্কুল ডিনার খায় না, বাচ্চাদেরকে লাঞ্চ বানিয়ে আমি গতকে দিই। তো আমি আমার মেয়ের জন্য এই রাফটা রেডি করে নিলাম। তো ছেলে মেয়ে দুজনই এই রাফ স্কুল ডিনারে দিয়ে দিছি। তো ছেলেটা তার ব্যাগ ঠিক করে নিয়ে আসে। সালাম দিয়ে ও স্কুলে চলে গেল। তো এখন আমি সব কিছু গোজ কাজ করে নিয়ে তো একটু বাইরে যাবো, এই জন্য একটু নাস্তা রেডি করব। তো এই পোশাকের গাছ থেকে কয়েকটা পাতা তুলে নিলাম, নিয়ে একটু ডিমবাজি করব বাইরে যখন যাব। আজকে অবশ্য লং আওয়ার বাইরে থাকবো, তো একটু হেভি নাস্তা করে নিলাম। তো ডিম দিয়ে আর এর সাথে ডিমবাজি করে নিলাম এবং এর সাথে একটু নান রুটি পিটা ব্রেড ওইটাও রেডি করে নিলাম। তো আমার ডিমবাজি হয়ে গেছে। তো এখন আমরা নাস্তা শেষ করলাম। তো আমার মেয়ের দাঁতের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, তো ওকে স্কুল থেকে নিয়ে ডেন্টিস্টের উদ্দেশ্যে রওনা যাওয়ার জন্য তো আমরা বেরিয়ে পড়লাম। 11 o'clock স্কুল থেকে ওকে পিক আপ করলাম, পিক আপ করে ওকে নিয়ে ডেন্টিস্টে গেলাম। তো ডেন্টিস্ট আমাদের লোকাল টাউন সেন্টারে না, ওইটা অবশ্য মার্কেটে। তো মার্কেট আমাদের বাসা থেকে 5 mile দূর, ওই 5 mile। তো ওখানে মার্কেটে গেলাম ওকে ডেন্টিস্টে নিয়ে। তো ডেন্টিস্টে তো আবার দুজনের বেশি এলাও করে না। তো আমার মেয়ে আর ওর বাবা ওকে নিয়ে ডেন্টিস্টে ঢুকলেন। তো আমি বাইরে একটু ঘোরাঘুরি করলাম। তো মার্কেট তো আর সবাই চিনেন, ইংল্যান্ডের সি বিচ, বড় একটা সি বিচ। তো যেখানে ডেন্টিস্ট ওখান থেকে 5 minute ওয়াকিং ডিস্টেন্স, 5 minute হাঁটলেই ওই বিচে যাওয়া যায়। তো আমি হেঁটে হেঁটে বিচের দিকে গেলাম। তো আজকে অবশ্য খুবই সুন্দর একটা দিন, সানি ডে, এত ঠান্ডা না, বাতাসও না। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে ওয়েদারটা কেমন। তো এই সুন্দর ওয়েদার দেখলে তো সবারই মন চায় বিচে যাওয়ার জন্য। তো সামার টাইমে তো এখানে মানুষ আর মানুষ, এত মানুষ যে কোথা থেকে আসে দেখলে অবাক লাগে। আমরা তো মার্কেটের কাছেই, তো সবসময়ই দেখি যে এখানে অনেক মানুষ। তো আজকে আসছি, কাছে আসছি যখন, তাহলে মনে করলাম যে একটু দেখে যাই। তো আমি অবশ্য বিচের থেকে দূরেই ছিলাম, উপরেই ছিলাম, বিচে যাইনি ভিতরে। এখানে বালু আর বালু,
তাহলে এই উপর থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বীজটাকে দেখলাম। সামার টাইমে যেখানে এত মানুষ থাকে, কিন্তু উইন্টারে দেখেন জনশূন্য, বালি আর বালি দেখা যাচ্ছে। কিন্তু সামারে বালি দেখা যায় না, খালি মানুষ আর মানুষ। অবশ্য সামার টাইমে ইংল্যান্ডের সব জায়গায় বিচ, যেখানেই বিচ আছে সবখানেই মানুষ জড়ো হয়, সমুদ্রের কাছে সবাই আসে, ভালো লাগে। তো আমাদের বাসার কাছেই এই সি বিচটা, আমরা প্রায়ই আসি, এদিক দিয়ে গাড়ি দিয়ে যাওয়ার সময়ও দেখা যায়। তো সামার টাইমে এত বেশি মানুষ দেখি, উইন্টারে কিন্তু নেই। দেখেন আজকে আজকে হলো অক্টোবরের 22 তারিখ, সরি 30 তারিখ অক্টোবরে, কিন্তু সুন্দর দিন মনে হচ্ছে না। উইন্টার দেখে মনে হচ্ছে আজকে সামারের মতোই, দিনটা অনেক সুন্দর। তো আমি কতক্ষণ দেখলাম, দেখে ভালো লাগলো তো একটু রেকর্ড করলাম, যে আমার দর্শকদের সাথে একটু শেয়ার করি। তো দর্শকরা দেখলে অবশ্যই ভালো লাগবে, আপনারাও আমার সাথে থেকে উপভোগ করুন এই সি বিচটা। মার্গেট সি বিচ সবাই চিনে, দূর দূরান্ত থেকে সবাই আসে এই সি বিচে। তো দেখতে থাকুন আপনারা সবাই। তো আমি এখন বিচ থেকে আবার চলে যাচ্ছি, যে আমার মেয়ের যে ডেন্টিস্ট, ওর টাইম বোধহয় শেষ হয়ে গেছে, ডেন্টিস্ট থেকে বের হয়ে গেছে। তো ওকে নিয়ে এখন আমরা আবার চলে যাচ্ছি ওর স্কুলের দিকে, ওকে স্কুলে দিয়ে। তো এখন আমরা বাসায় চলে যাব। তো ওর আব্বু ওকে স্কুলের ঢুকিয়ে দিয়েছেন, বাসায় চলে আসলাম। আসে নামাজ পড়ে একটু রান্না করলাম। ওয়ালাইকুম সালাম। তো রান্নাটা হয়ে যাচ্ছে, এর মধ্যে বাচ্চারাও স্কুল থেকে চলে আসছে। তো ভালো থাকুন সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।